স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আশা প্রকাশ করেছিলেন সিবিআই ম্যাজিক দেখাবে, এখনও তিনি সেই আশা করেন। কিন্তু সিবিআই এর কর্মপদ্ধতি, তার তদন্তে ঢিলে মিলিয়ে নানা মহলে প্রশ্ন উঠছে এবং কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিশ্বজিৎ বসুও সেই ঢিলেমির বিষয়টা কার্যত মেনে নিয়ে সিবিআইকে ভৎসনা করেছেন। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সোমনাথ বিশ্বাস নামে একজন অফিসারকে সরিয়ে দিয়েছেন তদন্ত থেকে, যে সিট গঠন করা হয়েছিল আদালতের নির্দেশে, তাতে সোমনাথ বিশ্বাস ছিলেন। মাননীয় বিচারপতি কি বলেছেন, যে ওই সোমনাথ বিশ্বাস যেন ফাইল না ধরতে পারে। আজকে হয়তো সিবিআই তদন্তকারী অফিসার যিনি ওই সোমনাথ বিশ্বাসের জায়গায় আসবেন তার নামটা জানাবে আদালতকে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন বিচারপতি এই উষ্মা প্রকাশ করলেন, এক ঢিলেমি, দুই যেটা আদালত সূত্রে জানা যাচ্ছে যে কর্তব্যে গাফিলতি, ওই হচ্ছে হবে হচ্ছে হবে চলছে চলবে, এই গয়ংগচ্ছ মনোভাব। এই গয়ংগচ্ছ মনোভাব যাতে সিবিআই এর তদন্তকারীরা দেখাতে আর না পারে, না সাহস করে, সেই জন্য এই ধরনের সিদ্ধান্ত তিনি নিয়েছেন। এবং একই সঙ্গে বলেছেন যে সিবিআই এর ডিআইজিকে সব বিষয়ে অবহিত থাকতে হবে, আদালত যখন বলবে সমস্ত তথ্য আদালতকে জানাতে হবে, কারণ আমাদের অতীত অভিজ্ঞতা ভালো নয়। নোবেল চুরির তদন্ত এখনও সিবিআই কিনারা করতে পারেনি। 2014 সালে ওই চিটফান্ড কাণ্ডে সুপ্রিম কোর্ট সিট গঠন করেছিল সিবিআইয়ের, এখনও লবডঙ্কা, কোথায় তদন্তের অগ্রগতি? মানুষ তো প্রশ্ন করবেই যে সিবিআই তাহলে কেজ প্যারোটি রয়ে গেল, রাজনৈতিক সেটিংয়ের জন্যই সিবিআইকে শেষ পর্যন্ত পদক্ষেপ করতে পারছে না। লক্ষ লক্ষ মানুষ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন, কত এজেন্ট আত্মহত্যা করেছেন, সমাজে একটা অস্থিরতা তৈরি হয়েছিল। যদিও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যা গেছে তা যায় যাক, ওই শ্যামল মিত্র একটা বিখ্যাত গান ছিল, তাতে একটা লাইন ছিল যা গেছে তা যায় যাক। তো সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই জন্য মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্ট করে সিবিআই এর তদন্তকারী অফিসারদের বলছেন রিপোর্ট দিন, অগ্রগতি জানান, যখন আদালত জানতে চাইবে তখন অগ্রগতি জানাতে হবে, কারণ এই চাপের মুখে না থাকলে সিবিআই কিন্তু আবার তদন্তটাকে ঢিলে করবে। দেখুন, একদিকে সুশান্ত ভট্টাচার্যের মতো দক্ষ সিবিআই অফিসার আছেন, যিনি অনুব্রত মণ্ডলের এই গরু পাচার তদন্তটা করছেন, ওই বকটুই কাণ্ডে তাকে ফাঁসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল, যিনি বকটুই কাণ্ডের তদন্তের সঙ্গে যুক্ত নয়, ওই লালন শেখের স্ত্রী রেশমা বিবি যে এফআইআর করেছিলেন তাতে সুশান্ত ভট্টাচার্যের নাম ছিল। তাহলে দক্ষ কর্তব্যপরায়ণ অফিসার যিনি সিউড়ির সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে গিয়ে ওই ভুয়ো অ্যাকাউন্টের খোঁজ পেয়েছিলেন, শাসক দলের রোষের মুখে আছেন তিনি, কর্মদক্ষতা প্রশ্নাতীত। আবার জাস্টিস গাঙ্গুলি যে তদন্তকারী অফিসারকে সরালেন সিট থেকে তার কর্মদক্ষতা নিয়ে প্রশ্ন আছে, যদিও জাস্টিস গাঙ্গুলি বলেছেন অনেক যিনি এই মনিটরিংয়ের জন্য যাকে তিনি নিয়ে এসছেন সেই ভদ্রলোক অত্যন্ত দক্ষ অফিসার, অত্যন্ত দক্ষ অফিসার। তবে জাস্টিস গাঙ্গুলির মতো আমরাও আশাবাদী, একটু সময় হয়তো লাগছে কিন্তু বেশি দিলে করা যাবে না, শেষ পৌঁছতেই হবে, পৌঁছতেই হবে, এবং সিবিআইকে এটা করতে হবে, সঙ্গে তো ইডি আছে তাদের সঙ্গে। দেখুন, ইডির কর্মদক্ষতা সিবিআই এর থেকে বেশি, এবং ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের বাঘা বাঘা অফিসারের মধ্যে আছেন, মানি ট্রেলিং খুঁজে বার করতে ইডির জুড়ি কিন্তু নেই, এবং সবাই ইডিকে ভয় করে, তার ক্ষমতাও বিশাল। কিন্তু সিবিআই এর গুরুত্ব কিন্তু কমছে, তার কারণ হচ্ছে কর্তব্যে গাফিলতি, ঢিলেঢালা মনোভাব। আদালতে সিবিআই এর আইনজীবী এক তথ্য দিচ্ছে, সিবিআই মুখ বন্ধ খামে আর এক তথ্য দিচ্ছে, তাহলে নিজেদের মধ্যে যদি এই কোঅর্ডিনেশন না থাকে এত স্পর্শকাতর মামলার নিষ্পত্তি তারা কী করবে, তদন্তের নিষ্পত্তি কী করে করবে? মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছেন জঞ্জালটা সাফ করতে হবে, তীব্র ভৎসনার মুখে পড়েছেন সিবিআই। একটা একটা প্রতিষ্ঠানের সুনাম আছে,
সর্বোচ্চ তদন্তকারী সংস্থা, তারা যদি এই গয়ঙ্কচ্ছ মনোভাব নিয়ে চলে তাহলে তাদের উপর আর আশা ভরসা মানুষের কিছুই থাকবে না, আবার সেটিং তত্ত্ব সামনে চলে আসবে। আসলে অনেকে বলেন যে সর্ষের মধ্যে ভূত আছে, সিবিআই এর অফিসাররাও তো এই সমাজের বিভিন্ন অংশ থেকে আসছেন, তাদের উপরও রাজনৈতিক দলের নেতা নেত্রীদের প্রভাব থাকে, তাদের প্রভাবিত করার চেষ্টা হয়, নানাভাবে প্রভাবিত করার চেষ্টা হয়, অনেকে সেই চাপের মুখে নতি স্বীকার না করে তদন্তকে ঠিকভাবে এগিয়ে নিয়ে যান, আবার অনেকে চাপের মুখে নতি স্বীকার করেন, সেই জন্য তদন্তে দীর্ঘসূত্রিতা হয়। আবার একদিকে পরিকাঠামোগত কিছু সমস্যা আছে, সেটা হচ্ছে লোকবলের অভাব, ইনফ্রাস্ট্রাকচারের অভাব এবং ওই স্থানীয় ভাষায় সরগড় অফিসারের সংখ্যাও কম থাকে। কিন্তু এত স্পর্শকাতর একটা বিষয় নিয়োগ দুর্নীতি, কয়েক হাজার কোটি টাকার কেলেঙ্কারি, প্রাথমিকে তো অনেকে বলছেন যে 42,000 নিয়োগ হয়েছে তার 90% ভুয়ো, কোথা থেকে কোথায় টাকা গেছে, কিভাবে টাকা গেছে, কোন প্রভাবশালীদের কাছে টাকা গেছে, সেগুলো তো খুঁজে বার করতে হবে। ইডি কিন্তু অনেক বেশি কর্মদক্ষতার পরিচয় দিচ্ছে এবং আগামী দিনে আরও অনেক চাঞ্চল্যকর তথ্য বঙ্গবাসী জানতে পারবেন ইডির সূত্রে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেছেন যে ভাবমূর্তি নষ্টের উদ্যোগ নেওয়া হচ্ছে। মশাই, প্রাথমিক শিক্ষা পর্ষদের আবার কী ভাবমূর্তি, যারা চাকরি লুট করেছে? গৌতমবাবুর পূর্বসূরি কী করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়ে সেটা নিশ্চয়ই উনি জানেন, তারপরে উনি ভাবমূর্তির কথা কী করে বলেন? ভাবমূর্তিকে আবার ফিরিয়ে আনতে গেলে যে যে পদক্ষেপ করা দরকার সেই পদক্ষেপ তারা করছে কি? ওয়েমারশিট বলছেন সুরক্ষিত আছে, কপি দেওয়া হয়েছে কার্বন কপি পরীক্ষার্থীদের, যখন তালিকা বেরোবে তখন ওই কার্বন কপি দেখে এবং তাদের মার্কশিট এই প্রাপ্ত নম্বর তারা মিলিয়ে নিতে পারবেন, তাদের গরমিলের আশঙ্কা কম থাকবে। কিন্তু গৌতমবাবু একটা কথা বলুন যে কুন্তল ঘোষের বাড়িতে ওয়েমারশিট আর অ্যাডমিট কার্ড পৌঁছলো কী করে? যারা দিয়েছিল তারা একটা আশায় দিয়েছিল যে এখনও পর্ষদের মধ্যে কিছু লোক আছে যারা বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারে। এত তদন্ত হচ্ছে, আদালতের নির্দেশে তদন্ত হচ্ছে, ইডি করছে, সিবিআই করছে, তারপরেও এই স্পর্ধাটা হয় কী করে কুন্তল ঘোষের? এবং কুন্তল ঘোষকে যারা ওই ওয়েমারশিট এবং অ্যাডমিট কার্ড দিয়েছিল তাদেরও, তার মানে পর্ষদের মধ্যে এমন কিছু মানুষজন আছে যারা এখনও সক্রিয়, যারা এখনও বেআইনিভাবে নিয়োগ করার পক্ষপাতি, আপনি তাদেরকে চিহ্নিত করুন। ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত হচ্ছে এইসব উল্টোপাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনার সর্ষের মধ্যেই বুথ আছে, তাদেরকে আইডেন্টিফাই করুন। পরিশেষে বলি, আদালতের প্রবল ভর্ৎসনার মুখে পড়ে সিবিআই এর হয়তো টনক নড়ছে। আমার কাছে খবর আছে সিবিআই এর উচ্চ পদস্থ কিছু আধিকারিক এর মধ্যেই কলকাতায় আসবেন এবং তারা একটা সময়সীমা বেঁধে দিয়ে তদন্তকারী অফিসারদের বলবেন যে তার মধ্যে তদন্ত শেষ করতেই হবে, নান্য পন্থা, এছাড়া অন্য কোনো পথ নেই। আমরা চিটফান্ড মামলায় সিবিআই এর তদন্তের যা ছবি বঙ্গবাসী দেখেছে তা নিয়ে কিন্তু আমরা আতঙ্কিত, সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে সিট গঠন করে তদন্ত হয়েছিল। কিন্তু এবার আমরা আতঙ্কিত নই, এবার আমরা আশাবাদী, কারণ কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে এই স্পর্শকাতর নিয়োগ দুর্নীতির শেষ দেখতে চাইছেন তাতে আমরা আশায় বুক পাচ্ছি, বঙ্গবাসীও বুক পাচ্ছেন, কারণ আশায় মানুষের বসতি।